সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি সাপ্তাহিক কর্মক্ষেত্র, যে আমাদের কর্ম সংক্রান্ত বা জীবিকা সংক্রান্ত খবরের কাগজ রয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। পহেলা জুলাই 2020 সালে এই বছরে কর্মক্ষেত্রে যে সংবাদগুলি জীবিকা সংক্রান্ত প্রকাশিত হয়েছে সেগুলি আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি বলে রাখি, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করো, সো দ্যাট নেক্সট টাইম নিত্য নতুন যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেই নিত্য নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই চলো ফ্রেন্ডস, বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে চলে যাই। দেখো, পহেলা জুলাই যে কর্মক্ষেত্র প্রকাশিত হয়েছে সেখানে যে খবরের কাগজগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো স্টেট ব্যাংকে 411 স্পেশালিস্ট অফিসার। এখানে বলা হচ্ছে স্পেশালিস্ট অফিসার পদে 411 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে বিভিন্ন পদে, যেমন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, রিলেশনশিপ ম্যানেজার সহ বিভিন্ন পদ। এই শূন্য পদের বিবরণ বিভিন্ন পদভিত্তিক বিভিন্ন হারে লোকজন নেওয়া হবে, এই সংক্রান্ত বিস্তারিত খবর তোমরা দুয়ের পাতায় কর্মক্ষেত্রে পেয়ে যাবে। তারপরে দেখো লেখা রয়েছে ইউরেনিয়াম কর্পোরেশনে 136 এবং বিভিন্ন পদে ও অ্যাপ্রেন্টিস পদে 136 জনকে নেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। ট্রেনিং ও অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যথাক্রমে 2 ও 3 বছরের ট্রেনিং হবে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 2/2020। শূন্য পদে বিবরণ জানতে হলে তোমরা দুইয়ের পাতায় বিস্তারিত খবর দেখে নেবে। তারপরে বলা হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে 393 জন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ও ইঞ্জিনিয়ার। এখানে বলা হচ্ছে কি ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে 393 জনকে নেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। ট্রেনিং পদের ক্ষেত্রে 1 বছরের ট্রেনিং, প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। শূন্য পদের বিবরণ দেওয়া রয়েছে এখানে, এরকমভাবে বিভিন্ন পদে শূন্য পদের যে বিবরণ সেগুলো এখানে দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমি বলে রাখি যে এক্ষেত্রে যে তোমাদেরকে বিস্তারিত জানতে হলে তিনের পাতায় অবশ্যই দেখতে হবে। আর আমি তোমাদের বলে রাখি যে কর্মক্ষেত্র তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করলে কর্মক্ষেত্র ডাউনলোড হয়ে যাবে তোমাদের মোবাইল বা কম্পিউটারে, সেখান থেকে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। বলা হচ্ছে শীঘ্রই 2577 ট্রাফিক পুলিশ নিয়োগ করবে রাজ্য। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশ বিভাগে 2577 ট্রাফিক পুলিশ খুব শীঘ্রই নিয়োগ করতে চলেছে এবং এই নিয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্র এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হবে এবং সেই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হলে সবার সঙ্গে আমরা তোমাদের সামনে সেই নির্দেশিকা নিয়ে উপস্থিত হব। এখানে বলা হচ্ছে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে চাকরি কি না, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং ইসিজি টেকনিশিয়ান পদে 51 জনকে নেবে নয়াদিল্লি সফদরজং হাসপাতাল। শূন্য পদে বিবরণ, কোন পদের জন্য কতগুলি পোস্ট রয়েছে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতাই বা কী প্রয়োজন, সব কিছু এখানে দেওয়া রয়েছে। বলে রাখা ভালো যে সর্বক্ষেত্রে 27 জুলাই তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত হবে, ঠিক আছে, এবং এখানে প্রার্থীর বাছাইয়ের জন্য অবজেক্টিভ ধরনের পরীক্ষা হবে, সেখানে নেগেটিভ মার্কিং থাকবে। বিস্তারিত জানতে হলে তোমরা 5-এর পাতায় কর্মক্ষেত্র দেখে নাও। তারপরে দেখো রয়েছে তোমাদের সামনে কোস্টগার্ডের চাকরি, বিভিন্ন পদে কিছু কর্মী নেবে কোস্টগার্ড, কোন শাখায় কতগুলি পদ রয়েছে সেগুলি জানতে তোমরা এই এই সংক্রান্ত কোস্টগার্ডের চাকরি সংক্রান্ত খবরটি বিস্তারিতভাবে 3-এর পাতায় দেখে নেবে। রাজ্য পূর্ত দপ্তরে 400 ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফ, বিজ্ঞপ্তি বেরোবে শীঘ্রই। রাজ্য সরকারের যে পূর্ত দপ্তর রয়েছে সেখানে 400 ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফে যে নিয়োগ হবে সেই নিয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সরকার ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি নির্দেশিকা বের হবে, সেই নির্দেশিকা বের হলে সেটি আপনাদের সামনে তুলে ধরা হবে। এখানে বলা হচ্ছে 470 শিক্ষক, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে 470 জন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নেবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। নিয়োগ করা হবে আয়ুর্বেদ, এগ্রিকালচার, আর্টস, ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত বিদ্যা, ধর্মবিজ্ঞান, ভিজুয়াল আর্টস, বিভিন্ন পদে
আর এই সংক্রান্ত দরখাস্ত আপনাদেরকে দরখাস্ত করতে হবে অনলাইনে 31 জুলাইয়ের মধ্যে, এবং অনলাইনে দরখাস্ত করা বাবদ আপনাদের 1,000 টাকা দিতে হবে। বিশদ জানতে হলে আপনার ওয়েবসাইট, ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে www.bhuac.in/rac, এই জায়গায় চলে যান ইন্টারনেটে, এবং সেখান থেকে বিস্তারিত আপনারা সব কিছু জেনে যাবেন। ওড়িশা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষক বিভিন্ন বিষয়ে 87 জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ওড়িশা। নিয়োগ করা হবে এই সমস্ত বিষয়ে ইংরেজি, ওড়িয়া, সোশিওলজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অ্যান্থ্রোপোলজি, ইকোনমিক্স এবং আরও বিভিন্ন শাখায়। এখানে বলে রাখা ভালো যে প্রত্যেক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী, অভিজ্ঞতায় বা কত বছর লাগবে, সেই সমস্ত তথ্য আপনারা জানতে হলে কর্মক্ষেত্রে দেখে নিন। এবং আপনাদেরকে আরও আমরা বলে রাখি যে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 31 জুলাইয়ের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং সেটি হলো www.cuo.ac.in। এখানে আপনারা ভিজিট করলে বিস্তারিত সব কিছু জেনে যাবেন, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে টাকশালে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 10 জনকে নেবে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট। এই নিয়োগের বিজ্ঞপ্তি 01/2020, পোস্টকোড 1, শূন্যপদ 10টি, শিক্ষাগত যোগ্যতা 55% নম্বর সহ স্নাতক, সে সময় কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার ইংরেজিতে মিনিটে 40টি শব্দ বা হিন্দিতে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 31 জুলাই, বিস্তারিত জানতে হলে নিচে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে জেনে নিতে হবে। এবার বলানো হয়েছে বীরভূমের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 6 জনকে নেবে বীরভূম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে, নিয়োগের বিজ্ঞপ্তি একটা দেওয়া রয়েছে। নিয়োগ করা হবে এইসব বিষয়ে ইতিহাস, বাংলা, বায়োলজি, বোটানি, বায়োলজি, জুলজি, কেমিস্ট্রি এবং সাঁওতালি। শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স পাস, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তপশিলের 5 বছরের বয়স পেতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে হবে, ওয়েবসাইট হচ্ছে www.birbhum.gov.in, এবং দরখাস্তের শেষ সময় হচ্ছে 10 জুলাই। তো বন্ধুরা, এই ছিল এই 1 জুলাই কর্মক্ষেত্রের চাকরি বা জীবিকা সংক্রান্ত খবরাখবর। আশা করি এটি দেখে তোমাদের খুব ভালো লেগেছে। এই কর্মক্ষেত্রের PDF লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করেও এটি দেখে নিতে পারো। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।